একটি কথা বলবো, সবার জন্য অবশ্যই এসেছি। কি কি গুণ থাকলে আপনি তাকে ভোট দেবেন? আমি ভোট দিয়েছি অলরেডি। গুণ আসলে কি দেখেন, আমরা সবাই শিল্পী। আজকে আমি দাঁড়ালে আমি হয়তো বলতাম আমাকে ভোট, তো সেই জায়গা থেকে আমি এটুকু বলবো যে বিগত দিনে যারা অ্যাটলিস্ট আর একটা শিল্পীকে আর একটা শিল্পীর কথা মনে করিয়ে দিয়েছেন, যেগুলো আমরা অনেকেই পাইনি, অনেকে অসুস্থতা বা মারা গেছেন, অ্যাটলিস্ট দূর দূরান্ত থেকে তার জন্য যে দোয়া করতে পেরেছি, এই যে সুযোগটা করে দিয়েছে, তাদের জন্য আমার অলওয়েজ বেস্ট উইশেস। জয় টু পিছাও মানে আমার বাসা মানে সিনিয়র থেকে জুনিয়র থেকে এমন কোনো বাসায় নেই নিশ্চয় তারা কিন্তু পাঠায়, তার সাথে একটু চাল চিনি ডাল এগুলো মানে সেমাই এগুলো নিয়ে নিয়ে এগুলো কে করে? এটা মনে করেন আগের দিন কথা কিন্তু দেখেছেন যারা ওদের চেয়েও আগে যারা সিনিয়র ছিল তারা কি করেছে? আমার তো মনে হয় না। আমিও কিন্তু যখন ভারত ভাইরা তারাই উদ্যোক্তা কিন্তু এই আপনার শিল্পী সমিতির, কিন্তু মনে করেন যে এই ধরনের দেখি নেই। এদের এরা গায়ক কিন্তু এটা করেছে, দেখেন এই আপনার ইফতার পার্টিতে কি জাঁকজমকভাবে করেছে, কিন্তু আপনার এই শিল্পী সমিতি কিন্তু কোনো পয়সা নেই। সেখানে আপনি মনে করেন স্পন্সর এনে নেন, কেউ এখানে দিয়েছে কেউ একটু দিয়েছে, হ্যাঁ দিয়ে কিন্তু করেছে। সেখানে কিন্তু আমাদের কী বলে যে সিনিয়র জুনিয়র, তারপর আপনার রাজনীতিবিদ, আপনার মনে করেন যে পুলিশের হেড, র্যাবের হেড, সবাই মিলিতভাবে কিন্তু হয়েছে। কাদের মান বেড়েছে? চলচ্চিত্র শিল্পীর মান বেড়েছে, কোথায় দেখেছে? এরা কিন্তু চেষ্টা করে করছে যে না যেন আমাদের চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্র শিল্পীর জন্য আমরা কিছু করি বা করে গেছে। আমি মনে করি ভবিষ্যতেও তারা করবে, কারণ কাজ করার লোক দরকার এখানে, ধরনের লোক দরকার এখানে। তা সেখানে কিন্তু জায়েদ কিন্তু মনে করেন যে সব কাজ কর্ম তার জীবনে এটা ফেলে কিন্তু চলচ্চিত্রকে ভালোবাসে, চলচ্চিত্রের পিছনে কিন্তু শিল্পীর পিছনে, চলচ্চিত্রের মানুষের পিছনে কিন্তু বসে আছে। আমি মনে করি আপনার বিগত আগে বোধহয় দেখেছেন, বেশ অনেক বছর আগের কথা বলছি, যখন আপনার কার্টপিস দিয়ে ছবি চলছিল, পাইরোসি হচ্ছিল, এই জায়েদে কিন্তু পুলিশ দিয়ে মেরাব দিয়ে সে কিন্তু অত বড় আর শিল্পী, অবশ্যই শিল্পী একটা ছবি করলে সে অত বড় নাম করা, হ্যাঁ তার প্রয়োজন ছিল না, কিন্তু চলচ্চিত্রের মানুষের সাথে, চলচ্চিত্রের সাথে কিন্তু দড়িয়েছে, ওইখান থেকে কি পয়সা পেয়েছে সে? আমি কিন্তু পরে মানে অবশ্যই দেখ ভালো কাজ করলে তারপরে অবশ্যই আমি বলব। আমি আশাবাদী একদম যে মিশা আপনার জায়েদ খানের এই প্যানেল অবশ্যই ভবিষ্যতে আরো ভালো কাজ করবে, ওরা যেগুলো আপনার ওয়াদা করেছে চেষ্টা করবে তাদেরকে। যেহেতু আপনি আছেন সেহেতু আপনার জায়গা থেকে আপনি তো চেষ্টা করবেন। চেষ্টা কি, দেখেন আপনারা আমাকে অনেক ভিতরে খবর জানেন না, এটা কিন্তু আমাদের এই প্যানেলটা গত বছর আসার পর থেকে, এভাবে আন্দোলন করার পর থেকে এখন কিন্তু আপনার তথ্য মন্ত্রণালয়ে কিন্তু অনেক চলচ্চিত্রের বিষয়ে কিন্তু ওনারা মিটিংয়ে ডাকেন যে কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে কি হতে পারে আমাদের ইসের কী বলে এই চলচ্চিত্র শিল্পীর জন্য। কিন্তু আপনার কল্যাণ ট্রাস্ট কিন্তু আপনার এটা কি নিয়ে কথা হচ্ছে, এটাকে অতি শিল্পীর যে আমাদের দেশনেত্রী, আমাদের মনে করেন যে চলচ্চিত্রে মানে এত উনি ভালোবাসেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তারই বাবার অনুপ্রেরণায় কিন্তু FDC দেওয়া হয়েছে। হ্যাঁ তো সে কিন্তু চলচ্চিত্র মানুষকে অনেক ভালোবাসেন, শিল্পকে অনেক ভালোবাসেন, তো উনি কিন্তু ওনার নক্ষত্রপণে আছেন যে চলচ্চিত্রকে কীভাবে বাঁচানো যায়, কীভাবে এগোনো যায়, এগুলো নিয়ে কিন্তু তথ্য মন্ত্রণালয়ে কথা হয়, মিটিং আমাদেরকে ডাকেন, আগে কিন্তু কখনো দেখিনি আমি। হ্যাঁ তা আমার মনে করি আমার বিশ্বাস যে কাজ করতে হবে, একটু আগেই বলেছি 100-তলা বিল্ডিং ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে, সেটাকে গড়তে গড়তে অবশ্যই সময় লাগে, তাই না? আমি আমার বিশ্বাস আমার চলচ্চিত্র ব্যাক করবে বিশ্বাস। মানে অনেকগুলো প্রশ্ন ছিল সেগুলোর উত্তর আপনি প্রশ্ন না করতে দিয়েছেন, থ্যাংক ইউ।
একটা ইয়ে দিয়ে দিন বাইক যে আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরা আছে দেখেন আর কেউ কোন দিকে